দেখবেন শ্রাবণ মাসে কিন্তু শিব পূজা আপনারা করছেন, কিন্তু চুড়িটা কোন রঙের পড়তে হয়? চুড়িটা কিন্তু সবুজ পড়তে হয়। প্রশ্ন করবেন, বাবা শিব কিন্তু সবচাইতে পছন্দ করে কি বলুন তো? সবুজ জিনিস। কেন? সবুজ হচ্ছে প্রকৃতি, প্রকৃতি হচ্ছে সরল, আর বাবা হচ্ছে সরল। এই জন্য সবুজ পোশাক পরে যদি মায়েরা কেউ মন্দিরে যেতে পারেন জল দিতে, বাবা কিন্তু খুব 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 খুশি হয়। তাই আমি আপনাদের বলবো, যদি পারেন আগামী চতুর্থ সোমবার, এই চতুর্থ সোমবারটা কিন্তু খুব দামি সোমবার, শেষ সোমবার, সেটা হচ্ছে 27 তারিখ। আপনাদের সবাইকে বললো যারা চুড়ি পরেন, চুড়ি যারা পরেন তাদেরকে সবাই বলবো যে সবুজ চুড়ি আপনারা পরুন, আর সবুজ শাড়ি পরে সেদিন যান। যদি কেউ সবুজ না থাকে শাড়ি, আপনি সাদা পরতে পারেন, আপনি হলুদ পরতে পারেন, কিন্তু একটা কালার পরবেন না, একটা রং পরবেন না। কি বলুন তো, বাবা কিন্তু নিজে কালো হতে পারে, কিন্তু কালো রং কিন্তু, শিবলিঙ্গের রং কিন্তু কালো, কিন্তু বাবা কিন্তু কালো রং পছন্দ করে না। তাই শ্রাবণ মাসে আপনারা চেষ্টা করবেন কালো কিছু না পরার, যখন বাবার সেবা করবেন আপনারা কালো কিছু পরবেন না। কালো পেলে কিন্তু বাবার কিন্তু একটু মনে অভিমান হয়ে যায়। তাই আমি আপনাদের বলবো সবুজ চুড়ি আপনার দোকান থেকে পেলে অবশ্যই পরবেন, কারণ বাবা সবুজকে খুব ভালোবাসে। সবুজ চুড়ি পরা মেয়েদের খুব কর্তব্য আছে এই মাসটাতে, বিশেষ করে সবুজ পোশাক পরতে পারেন। আমি আগেই বললাম প্রকৃতি সুন্দর, প্রকৃতি সবুজ, সরলতার প্রতীক, আর বাবাও সরলতার প্রতীক। তাই সবাইকে কিন্তু কাঁচের চুড়ি বাক্সটাকে আপনাকে সবুজ পরতে হবে। আর বলুন বাবা মহাদেব কি? 12টা মাসের মধ্যে কয়েকটা মাস খুব বিখ্যাত, বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, শ্রাবণ মাসটাও কিন্তু বিখ্যাত। কেন? ওটা বাবার মাস, বাবা ভোলার মাস। মায়েরা শ্রাবণ মাসে যতগুলো সোমবার পাবেন, বাড়ির বাচ্চা থেকে বয়স্ক বাবা থেকে, বাড়ির যুবক থেকে, যুবতী থেকে, সবাই যেন শিবলিঙ্গে জল দিতে পারেন। 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। বৈষ্ণবের কৃপা ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। শিবলিঙ্গ বাড়িতে রাখবেন, কিন্তু একটা শিবলিঙ্গ রাখবেন, দুটো শিবলিঙ্গ রাখবেন না। খুব সুন্দর ভালো করে, যার বাড়িতে দুটো শিবলিঙ্গ আছে মহা অন্যায়, শাস্ত্র বলছে একটি করে শিবলিঙ্গ থাকবে। মন্দিরে শিবলিঙ্গের উচ্চতা যা হবে হবে, কিন্তু বাড়িতে শিবলিঙ্গের উচ্চতা হবে এক মুষ্টি, মানে এইদিকে দেখান, এই বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছেন এতটা, এর থেকে একটু ছোটো বড় হতে পারে, অসুবিধা নেই, কিন্তু এইরকম সাইজের শিবলিঙ্গ বাড়িতে হতে পারে। সাদা পাথরের শিবলিঙ্গ বাড়িতে থাকবে না। কেন? ওটা বৈরাগ্যের প্রতীক। প্রশ্ন করে রাখতে পারেন, আপনার সংসারী মানুষ আপনারা অবশ্যই কালো পাথরের যে শিবলিঙ্গ সেটি রাখবেন। শিবলিঙ্গের মুখ কোন দিকে রাখা যায়? বিশেষ করে ঈশান কোণে, উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে শিবলিঙ্গের মুখ রাখা সবচাইতে বেস্ট। এবার বলে রাখি, শিবলিঙ্গে যখন জল ঢালবেন, শিবলিঙ্গের নিচে কিন্তু একটা পাত্র দেবেন, পিতলের থালা অথবা আপনি পাথরের থালা দেবেন। সবসময় যেন থালার মধ্যে জলটা থাকে, মানে সোমবার সোমবার যেন সারাটা দিন বাবা শিব যেন জলে একটু ডুবে থাকে, বাবার কৃপা কিন্তু পাওয়া যাবে। শুধু বাবাকে আপনাকে জল ঢালতে হবে না, বাবার গোটা পরিবারকে সেদিন পুজো করতে হবে। বাবার পরিবারে কে কে আছে দেখবেন, নন্দী সার আছে না, যেটা বলুন নন্দী আছে, আচ্ছা এবার বলি কার্তিক আছে, গণেশ আছে, আর মা দুর্গা আছে। শুধুমাত্র আপনারা ভাবেন যে শিবলিঙ্গ জল দিয়ে দিলাম, শিবলিঙ্গকে পুজো করলাম, তা নয়। শিব খুশি হয় কখন? যখন গোটা পরিবারকে কেউ যদি ভক্তি করে পুজো করতে পারে। ওই জন্য আগামী শ্রাবণ মাসে প্রতি সোমবার সোমবার, হ্যাঁ দেখবেন আপনারা, হ্যাঁ বাসুকিনাথ, যে বাসুকিনাথ বলে একটা জায়গা আছে, ওখানে আপনারা যাবেন, ঝাড়খণ্ডে প্রচুর ভক্ত জায়গায়, আপনার যত যত শিব মন্দির আছে, হ্যাঁ সব জায়গায় দেখবেন সোমবার সোমবার শিবে জল ঢালা। শুধু সোমবার সোমবার নয়, প্রতিটি দিন একবার রাত্রিবেলায় মেয়েরা, তারকেশ্বরের মন্দির, ওখানে দেখবেন মেয়েরা ছেলেরা 40 কিলোমিটার দূরে হাঁটতে 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 বাঁক কাঁধে নিয়ে জল ঢালতে যাচ্ছে। একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তুই জল ঢালতে যাচ্ছিস কেন? বলছে আমার ছেলে বইয়ের মঙ্গলের জন্য। আচ্ছা তোর বাবা বাড়িতে আছে? বলে হ্যাঁ আছে। বলে বাবা কি করে? বলে মাঠে চাষবাস করে। বাবা যখন গরমের রোদ্রে বাড়ি এসছে একটু জল টল দিয়েছিলি তো? বলছে দিই নাই। তাহলে তো শিবলিঙ্গে জল দেওয়া বেকার হয়ে গেল। বাবাকে মাকে একটু জল দিবি না, শিবলিঙ্গে দিবি, শিব কিন্তু নেবে না। ওই জন্য বারবার বলছে আগে বাবা মাকে দিতে হবে, তারপর শিবলিঙ্গে। একটা কথা আপনাদের বলে যাবো, শিবলিঙ্গে যখন জল ঢালবেন তখন মাথায় রাখবেন বেলপাতা আপনারা কটা দেবেন। বেলপাতা আপনি যাই দেবেন, বাবা অল্পতে সন্তুষ্ট হয়ে যেন বাবার নাম আশুতোষ, না থাকলে আপনি ভাঙা দেবেন, ছেঁড়া দেবেন, কোনো অসুবিধা নাই। পারলে সবসময় বিজোড় দেবেন, যদি বেলপাতা আপনার এলাকাতে অ্যাভেলেবল থাকে তাহলে আপনি বেলপাতা পারলে কটা দেবেন, বিজোড় দেবেন। সব চাইতে ভালো হয় যদি বেলপাতা প্রচুর থাকে আপনার এলাকায়, তাহলে 11টি বেলপাতা দিলে ভালো হয়। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব, সংখ্যায় রুদ্রকে 11 বলা হয়। ওই জন্য 11টা বেলপাতা দিলে বাবা কিন্তু আরও আরও খুশি হয়, কিন্তু যদি কারো না থাকে অল্পতেই তিনি সন্তুষ্ট, ওই জন্য তার নাম আশুতোষ, এটা কিন্তু বলা আছে বিধান।
বিধান দেওয়া আছে। তাই আপনাদের সামনে নিবেদন রইল, সোমবার দিন বেলপাতা তুলতে পাবেন না, ঘুমাতা রাখবেন। সোমবার দিন কিন্তু বেলপাতা তুলতে পারবেন না, আগের দিন তুলে রাখবেন, জলে ভিজিয়ে রাখবেন, তারপর দিন আপনি বেলপাতা অবশ্যই বাবার শিবলিঙ্গে দেবেন। শিবলিঙ্গ পরিক্রমা কবার করতে হয়? ভগবানের মন্দির পরিক্রমা করতে চারবার, তুলসী মন্দির পরিক্রমা করলে চারবার, ভগবানের মন্দির চারবার, কিন্তু দেবদেবীর মন্দির কবার? তিনবার। কিন্তু শিবলিঙ্গ কবার? হাফবার। ধরুন এটা শিবলিঙ্গ, এই অভিষেকে জলটা এদিকে যাচ্ছে, আপনি এখান থেকে এতটা এলেন, এখান থেকে এতটা এলেন, পেরিয়ে গেলেন, যদি আপনি পেরিয়ে গেলেন তাহলে কিন্তু আপনার পরিপূর্ণ হয়ে গেল, তাহলে হবে না, হাফবার অর্ধেক এতটা আসবেন, আবার এখান থেকে এতটা, আবার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, হাফবার পেরিয়ে যাবেন না, অভিষেকের জল কোনো মতেই পেরিয়ে যাবেন না। সবচাইতে ভালো হয় যদি বাবাকে পঞ্চামৃতে সব মানে স্নান করা যায়, হ্যাঁ, না পারলে দুধ দিয়ে করাবেন, না পারলে গঙ্গা জল দিয়ে করাবেন, না পারলে আপনি হ্যান্ড পাম্পের জল দেবেন, তবু আচ্ছা বাবা অল্পতেই খুশি, দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো অসুবিধা নেই, তবে দুধ আপনি সামান্য করে দেবেন, আপনার যেমন ক্ষমতা সেরকম দেবেন। বলুন বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। নিমাই সন্ন্যাস নিয়েছিল, জোরে বলুন, কত বছর বয়সে বলেছিলাম? 24। আচ্ছা বসো বাবা বসো। বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল তখন, জোরে বলুন? 14। কত বয়সে ছোট বড়? 10 বছর। একবারে শব্দ না করে শুনবেন, আমি প্রশ্ন করবো, কিন্তু খুব দামি কথা, এটা চৈতন্য চরিত আস্তে জীব গোস্বামীপাদের চৈতন্য চরিত গ্রন্থ থেকে আমি বলছি, চৈতন্য চরিতামৃত নয়, যারা বইপত্র পড়েন তারা মন দিয়ে শুনুন, জীব গোস্বামীপাদের চৈতন্য চরিত গ্রন্থ একবারে শব্দ না করে শুনতে পাবেন। নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, নিমাই তো মায়েরা, নিমাই তো জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছিল। নিমাইকে আপনারা সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেল। আপনারা তো একবার প্রশ্ন করলেন না বিষ্ণুপ্রিয়ার কি দশা হয়েছিল, তাকান না। 14 বছরের মেয়েটা, যে মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9 পড়ে, নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা শীতকালের দিন মাঘ মাসে চলে গেছে, মাথায় কাপড়টা নিয়ে ভালো করে কাপড় পরতে পারে না, ওই ছোট্ট মেয়েটা গঙ্গায় গিয়ে ঠান্ডাতে থরথর করে কাঁপছে আর স্নান করছে, ভিজে কাপড়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ি এসেছে। বয়স কত? 14 বছর। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করলো, প্রিয়া প্রিয়া ভিজে কাপড়টা ছেড়ে দে, আমি জানি তুই নাবালিকা, কিন্তু প্রিয়া তোর এই স্বামী ভক্তি পৃথিবীর প্রতিটা মানুষ দেখবে, তোর ইতিহাসে নামটা স্বর্ণাক্ষরে থাকবে, পৃথিবীর বহু নারী যারা বিবাহ করেছে তারা জানতে পারবে স্বামী স্বামীর সেবা কিভাবে করতে হয়। তাকান মায়েরা, বিষ্ণুপ্রিয়া এরকম করে স্নান করে এসে সেই ভোর 4 থেকে স্নান করে সন্ধ্যে 6 পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করে, প্রিয়া তুই যে মরে যাবি রে, ভিজে কাপড়ে কৃষ্ণ কৃষ্ণ বলিস? বিষ্ণুপ্রিয়া বলছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ কৃষ্ণ না বল, আমার স্বামীর যে কোনোদিন কৃষ্ণ কৃপা হবে, আমি যে অর্ধাঙ্গিনী স্বামী ধর্ম করবে, আমি তাকে সাহায্য করবো, এরই নামই তো অর্থাঙ্গিনী সহধর্মিনী, আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি আমার স্বামী কৃষ্ণ কৃপা পাবে কি করে। আমি আবার বলি, গ্রন্থটির নাম চৈতন্য চরিত গ্রন্থ, শুনবেন মন দিয়ে, খুব দামি কথা, এ কথা শুনলে হীরার মতো। আমাকে তমালবাবু যখন বায়নার কথা বললেন, আসলে কি জানেন, সে আমি 80 মাস থেকে বেরিয়েছি, 365 দিনের মধ্যে 325 দিন গান গাইতে হয়, বাকি দিনগুলো বাড়িতে থাকার সুযোগ পাই, সেই সুযোগে ইনারা মাঝে মাঝে ডাকেন, তাই আমাদের আসতে হয়। এই সময় মনে হচ্ছিল যেন একবার রেস্টে থাকলেই ভালো হয়, বাড়ি থেকেও বলে, ভক্তরাও বলে, একটু রেস্ট নিন, এত চাপ নেবেন না, কিন্তু আপনাদের চাপে ভক্তের চাপে এখন আমাকে যেতে হয়। বিষ্ণুপ্রিয়া আপনারা সারাদিনের মাথায় 3 বার খান, বিষ্ণুপ্রিয়া কবার খেত? 1 বার। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হরিনাম করত, 1টা করে ধান খুঁটে 1টা করে চাল বের করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে চাল হতো, গঙ্গা থেকে জল এনে 1 বার প্রসাদ পেত, এরই নাম বিষ্ণুপ্রিয়া। অনুভব করবেন, কীর্তন শোনা নয়, অনুভব করতে হবে। মেয়েটার বয়স কত? 14 বছর।
ওই মেয়েটা কি করছে, আমরা কি করলাম, জগৎকে কি শিক্ষা দিলাম। তাকান ওই 14 বছরের মেয়েটাকে, তাকান মায়েরা। নিমাই যখন সন্ন্যাসের পর একবার অদ্বৈতের বাড়িতে এলো, নিত্যানন্দ বলল, নিমাই বাড়ি ফিরে চল। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেই সে বাড়ি ফিরে যায় না, তবে আমার মায়ের যদি দেখবার ইচ্ছা হয় আমার মাকে তুমি এখানে আসতে বলো অদ্বৈতের বাড়িতে। নবদ্বীপের মেয়েদেরকে বলো, যারা আমার ভক্ত আমাকে দেখতে আসবে সবাইকে আসতে বলো, একজন যেন আমার কাছে না আসে। কে? বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে গিয়ে বলো, সচিমা নিতাই আমার নিমা এসেছে। হ্যাঁ গো, অদ্বৈতের বাড়িতে চলো দেখ। এ প্রিয়া, প্রিয়া শুনেছিস নিতাইয়ের মুখে, আমার নিমা এলো রে, অদ্বৈতের বাড়িতে চল, ভালো করে সেজে নে, অনেকদিন তো তুই কষ্টে ছিলি, চল চল একবার চল। বিষ্ণুপ্রিয়া আলু থালু কেসে সেজে বহুদিন পরে 14 বছরের মেয়েটা স্বামীকে দেখবে বলে ঘর থেকে পাগলের মতো বেরোচ্ছে। আর যেই না বেরিয়েছ, আমি নিত্যানন্দ হাত আগলে বলল, সচিমা সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে যেতে বলেন। 14 বছরের মেয়েটা বারান্দাতে আছাড় খেয়ে পড়ল। প্রভু তুমি সবাইকে ডাকলে, আমায় ডাকলে না, ঠিক আছে আমি তোমার কাছে যাব না। আমি বুঝতে পেরেছি গো, ভক্ত যখন ভগবানকে ভালোবাসে ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। কোনো ভক্ত যদি সেই বিরহের বোঝা মাথায় নিয়ে একবার ভগবানের চরণ প্রান্ত পর্যন্ত যেতে পারে, তাকে ভগবানের দাস হতে হবে না, ভগবান তার দাস হয়ে যাবে। আমি যাবো না, আমি যাবো না, কত প্রেম দেখুন, না আমি যাবো না, যেই না বলেছে না আমি যাবো না। তখন দুঃখ করুন, নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই নিমাই বলে ছুটে যাচ্ছে, সমস্ত মেয়েরা নিমাই নিমাই বলে ছুটে যাচ্ছে, আর সচিমাতাও যাচ্ছে সঙ্গে সঙ্গে। নবদ্বীপের মায়েরা, মেয়েরা মেয়েদের শত্রু চিৎকার করে বলছে, প্রিয়া বলে কি, প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজন না। বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলে উঠল, আমাকে ভাগ্যহীনা বললি, তবে আমার মতো ভাগ্যবতী আছে কজন না। বলে কেন, তোর আমাকে ভাগ্য, এ প্রিয়া প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজন না। বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলল, আমাকে ভাগ্যহীনা বলবি না, আমাকে ভাগ্যবতী বলবি। বলে কেন, যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায় তবে আমার মতো ভাগ্যবতী কজন। তুই যাবি না? না। কেন? ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ, অহল্যা পাষাণ হয়েছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা রামের কাছে যায় নাই। সবাই তাকান, আপনারা সবাই জানেন সন্ন্যাসের পরে নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই। কিন্তু একদিন রাত্রি 12টার সময়, চৈতন্য চরিত গ্রন্থ বলছে জীব গোস্বামী পাদের, একদিন রাত্রি 12টার সময় নিমাই দরজায় ধাক্কা দিচ্ছে, সবাই দর্শন করবেন এই জায়গায়, সবাই দর্শন করবেন। প্রিয়া, প্রিয়া 14 বছরের মেয়ে তো সারাদিন হরিনাম করেছে, খালি পেটে আছে, এটুকু খেয়েছে, ঘুমিয়ে পড়েছে, দরজায় ধাক্কা। প্রিয়া, প্রিয়া কে? আমি এসেছি এই জগতে, সবাই তো আমি। দরজা খুলে নেই কিন্তু, রাত্রির 12টা, কথাগুলো শুনবেন দুজনে কথা, দরজার বাইরে নিমাই, ভেতরে কে? বিষ্ণুপ্রিয়া। আমি এসেছি, তুমি কে? আমায় চিনতে পারলে না প্রিয়? না, এই জগতে সবাই আমি, তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। যেই না বলেছে প্রাণনাথ এসেছি, আচ্ছা মায়েরা বলুন তো, 14 বছরের মেয়েটা বিয়ে হওয়ার পর স্বামী যদি বহুদিন বাইরে থাকে, আর বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, সে স্ত্রীর কেমন অবস্থা হয়? এই দেখুন নিমাই পেছনে দাঁড়িয়ে আছে, আর বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে, প্রিয়া আমার দিকে তাকাবি না, না তোমার অভিমান হয়েছে,
আমি সন্ন্যাস নেওয়ার সময় তোমায় বলে যাইনি বলে অভিমান না, আমি অদ্বৈতের বাড়িতে এলাম সবাইকে ডাকলাম, তোমায় ডাকলাম না বলে তোমার অভিমান হচ্ছে না, তাই তুমি আমায় আমার মুখ দেখবে না কেন? স্বামী, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস মন্ত্র নেয় তাকে নারী মুখ দেখতে নেয়, আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। কি দামি কথা বলুন, কত দামি কথা। বিষ্ণুপ্রিয়া কি বলছে দেখুন, স্বামী আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, বাচ্চাটাকে বসান, আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, ভগবান ভক্তকে কাঁদাই কেন? উত্তরগুলো শুনবেন, ভগবান ভক্তকে কাঁদাই কেন? উত্তরগুলো কত সুন্দর, নিমায় উত্তর দিচ্ছে, প্রশ্ন করছে বিষ্ণুপ্রিয়া, তোমায় ডাকলে মানুষ কাঁদে কেন? রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল, এত কেঁদেছিল কেন? নিমায় বলল, প্রিয়া যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। একটা সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে কতটা সোনা আছে। স্বামী বসতে বলুন, একবার বসতে বলুন, তাকান না, স্বামী তাকান, আমাদের তাকান, কথাগুলো শুনবেন, স্বামী আমার বয়স কত বলো তো? 14 বছর। আমার দিকে তাকাও, তুমি তো দিব্যি সন্ন্যাস দিয়ে চলে গেলে, আমি আর তোমার মা একা বাড়িতে, সচিমা সারাদিন ঘর থেকে বেরিয়ে চলে যায় পাগলের মতো তোমার খোঁজে, আমি দৌড়ে দৌড়ে তোমার মাকে ধরে আনি, সারাদিন কিছু খায় না, তোমার মাকে সামলাতে সামলাতে সময় যায়, আমি তোমার মাকে কি বলি জানো? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি আমি স্ত্রী হয়ে কাঁদছি না, আপনি কেন কাঁদবেন? আপনার ছেলে তো ভালো কাজ করতে গেছে, এই দেখুন আমিও তো নারী, আপনিও তো নারী, আপনি মা সন্তান হারিয়েছেন কিন্তু আমি তো স্ত্রী, আমি তো 14 বছরের মেয়ে, আমি তো স্বামী হারিয়েছি, আমার দিকে তাকান, আমি তো কাঁদি নাই। সারাদিন তোমার মাকে সান্ত্বনা দিতাম, রাত্রিবেলায় নিজেকে আর সান্ত্বনা দিতে পারতাম না, সারা রাত্রি তোমার মা যখন ঘুমিয়ে যেত আমি তখন তোমার নামে হাহাকার করে কাঁদতাম, কেন এত কষ্ট পেতে হয়? আমি আর তোমার কাছে থাকবো না, ক্ষণিকের জন্য এসেছি, তুমি আমার কাছে কি চাও? কিচ্ছু না, ভুল করছো তুমি, একজন স্ত্রী বহুদিন পরে তার স্বামী তার কাছে, স্ত্রী চাওয়া পাওয়া থাকে, বহুত কিছু চাওয়া পাওয়া থাকে, তোমার কিছু চাওয়া পাওয়া নেই না, ভুল করছো তুমি, আমি আর কিছুক্ষণ তোমার কাছে থাকবো, তোমাকে আমার জিজ্ঞেস্য, বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রী কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলল, না কেন? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী স্বয়ং ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি? বলো প্রিয়া, আমি চলে যাব, তুমি কি চাও বলো, বলো তুমি কি চাও, আমি চলে যাব। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী আমাকে একটা জিনিস দাও, আর জীবনে যতটা দিন বেঁচে থাকবো জগতের মানুষ শিখবে স্বামী ভক্তি কাকে বলে, তোমার ওই খড়ম যুগল আমায় দাও, ওই দুটো বুকে ধরে তোমার মন্দিরে বসে বসে আমি তোমার নাম করতে করতে যেন বিলীন হয়ে যায়। দেবে প্রভু? দেব। কি দেবে বলো, কি দেবে? জবানবেলা দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণ কুন্তী পিসির কাছে বলেছিল, পিসি তোমার 5টা ছেলেকে দাও, কি করবি? যুদ্ধে নিয়ে যাব। মায়েরা বলুন তো, আপনার ছেলেকে যদি কেউ বলে ভারতবর্ষের সঙ্গে অন্য দেশের যদি যুদ্ধ হয়, আপনার ছেলেকে যদি নিয়ে চলে যাওয়া হয়, আপনি দেবেন? জোরে বলুন, কোনো মা দেবেন? তার মা তার ছেলেকে কোনোদিন দিতে যায় না। সঙ্গে সঙ্গে কুন্তী বলে উঠলো, বাবা আমি, তুই যখন কৃষ্ণ ভগবান নিতে এসেছিস আমি তোকে দিতে পারি, কিন্তু একটা শর্ত রাখতে হবে, আমার 5টা ছেলে তুই নিয়ে যাবি, 5টা ছেলে তুই ফেরত দিবি, এদিকে 5টা ছেলে তুই নিবি, 5টা ফেরত দিবি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, পিসি কথা দিলাম, কি কথা? 5টা তোমার কাছ থেকে যেমন নিলাম, 5টা তোমার কাছে সেরকম ফেরত দেব, কথা দে,
আমি চারটাও নেবো না, আমি ছটা নেবো না, আমি পাঁচটাই নেবো। পিসি কথা দিলাম তোমাকে পাঁচটাই ফেরত দেবো। সবাই লক্ষ্য করুন মায়েরা, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে তখন অর্জুন রথের উপরে চেপে আছে, কর্ণ রথের চাকাটা মাটিতে গেড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ অর্জুনকে বলল, অর্জুন এবার তুমি কর্ণকে মারো। যখন মায়েরা কর্ণকে মারতে যাবে তখন কুন্তি ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কৃষ্ণ অর্জুনকে বল ও যেন কর্ণকে না মারে, পৃথিবীর সবাই জানুক না জানুক, কৃষ্ণ তুমি তো জানো। বলে কি ও আমার কে? মনে মনে ভাবলো, কৃষ্ণ আমি সবই জানি, কুমারী অবস্থা সন্তান। কিন্তু কৃষ্ণ বলল, পিসিমা আমার সঙ্গে তোমার শর্ত কি ছিল, এগ্রিমেন্ট পেপারে চুক্তি কি ছিল? কি ছিল? যে পাঁচটা দেব, পাঁচটা ফেরত দেবো, পাঁচটা নিয়ে যাব, ছটা দেবো না। কিন্তু মায়েরা কর্ণকে বীর বলা হতো, যুদ্ধে এতজন যুদ্ধ করলো সবাইকে বীর বললো না, কর্ণকে বীর বলা হলো কেন? সুন্দর তত্ত্বটা শুনবেন মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যে রথের ওপরে ছিল সেই রথের ওপর আরেকজন ছিল, কে বলুন তো? কে ছিল? হনুমান। মায়েরা অর্জুন রথের, কৃষ্ণ রথের সারথি অর্জুন দাঁড়িয়ে আছে, হনুমান শক্তি দিয়ে রথটাকে চেপে ধরে আছে, আর কৃষ্ণ তার জঠরের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ডকে রেখে সেই রথটাকে ভারী করে রেখেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই রথ তলিয়ে দেবার ক্ষমতা কারো নেই, কিন্তু একমাত্র কর্ণ কি করেছিল, একটা করে বাণ মারছে, আর কৃষ্ণের রথটা এক ইঞ্চি করে করে পিছিয়ে যাচ্ছে। সবাই তাকান, খুব দামি কথা, কর্ণ একটা করে বাণ মারছে আর কৃষ্ণের রথটা এক ইঞ্চি করে পিছিয়ে যাচ্ছে। কর্ণের প্রশংসা করছে কৃষ্ণ, জিজ্ঞেস করল অর্জুন, কর্ণ আমার শত্রু, তুমি কেন তার প্রশংসা করছো? বলছে দেখো, যে রথের উপরে, এখন আসবেন না, যে রথের উপরে, যে রথের উপরে কি আছে মায়েরা, যেটা বলুন, যে রথের উপরে হনুমান আছে আঁকড়ে ধরে, আমার জঠরে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, আমি ভারী করে বসে আছি, সেই রথকে এক ইঞ্চি করে সরাচ্ছে। সুতরাং কর্ণের মতো মহাবীর নিতাই গোর হই গোর আর কজন আছে? আসুন, আপনারা এখন মোবাইলে ছবি তুলছেন, এখন ক্যামেরা চলে গেছে, কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, মোবাইলে সেলফি তুলছেন, সব তুলছেন, ধরুন আমাকে আপনি সেলফি তুলছেন, আমি যদি সোজা দাঁড়াই তাহলে আপনার ছবিতে কিন্তু ক্যামেরাতে কিন্তু আমার সোজা উঠবে, আমি বাঁকা দাঁড়ালে, টেরা দাঁড়ালে আমার ছবি কিন্তু টেরাই দাঁড়াবে, বাঁকা দাঁড়াবে, যেমন ছবিটা তুলবেন ফটো খিঁচবেন সেরকম আমার ছবি হবে। আপনাদের জানিয়ে যাই, মৃত্যুকালে যে যেমন চিন্তা করবেন তার সেইরকম জন্ম হবে। একবারে দামি কথা, শাস্ত্রের কথা, মৃত্যুকালে যে যেমন চিন্তা করবে তার সেরকম জন্ম হবে। তার প্রমাণ কি? আমি আপনাদের প্রমাণ দিয়ে যাব, তাকান। মৃত্যুকালে কেউ যদি কৃষ্ণ চিন্তা করতে করতে মরে, তার আর মনুষ্য জন্ম ধারণ করতে হবে না, সে মনুষ্য জন্ম থেকে পাস হয়ে গেল, একবার আর জন্ম নেবার দরকার হবে না, গোবিন্দ চরণে জায়গা হবে। এই দিয়ে তাকাবেন, মৃত্যুর সময় যা চিন্তা করবেন আপনার পরের জন্মে সেরকম হবে। শাস্ত্র বলছে রাজা ভরত হঠাৎ দেখলে একটা হরিণ তার বাচ্চাকে জন্ম দিয়ে মাটা মরে গেল, হরিণ বাচ্চাটাকে বড় করতে করতে, এই দিয়ে তাকান, হরিণ বাচ্চাটাকে বড় করতে করতে সারা জীবন হরিণ চিন্তা করতে করতে পরে মৃত্যুর সময় হরিণ চিন্তা করেছিল, পরের জন্মে হরিণ কুলে জন্ম হয়েছিল। তাই আমি তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মৃত্যুর সময় যে যেমন চিন্তা করবে তার সেরকম জন্ম হবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু মৃত্যুর সময় তো আমাদের কষ্ট হয় যন্ত্রণা হয়, আমরা কি চিন্তা করব? তাকান, মৃত্যুর সময় কষ্ট হয় যন্ত্রণায় কি চিন্তা করব? সারা জীবন যদি আপনি হরি নাম করেন, ভগবানের নাম করেন, মৃত্যুর সময় আপনি ভগবানের নাম করতে করতে কিন্তু আপনি মরবেন। আচ্ছা আপনারা একটু বলবেন দেখি, আপনারা কেমন বিবেক দিয়ে বিচার করছেন, ঘড়ির কাঁটা যখন একসঙ্গে তিনটে হয় তখন কটা বাজে? তিনটে কাঁটা যখন এক জায়গাতে গিয়ে দাঁড়ায় তখন কটা বাজে? একজন বলতে পারবেন? জোরে বলুন, কটা হয় বাজে? ঘড়ির কাঁটা একসঙ্গে তিনটে গেলে কটা বাজে? বারোটা বাজে। কিছু মনে করবেন না, ঘড়ির কাঁটা একসঙ্গে তিনটে হলে বারোটা বাজে, ঘড়ির কাঁটা সরে গেলে একটা বাজবে, কিন্তু আপনি যদি অসৎ কাজ করে, নিন্দা করে, অন্যায় করে, হরিনাম না করে, অখাদ্য কুখাদ্য করে নিজেকে বারোটা বাজিয়ে দেন, ঘড়িতে একটা বাজবার চান্স আছে, কিন্তু আপনার জীবনে কিন্তু বারোটা বেজে নিতাই গৌর হরি গৌর হয়ে যাবে। তাই আপনাদের বলবো, বারোটা বাজার আগে আপনার নিজেকে সংশোধন করুন। সবাই লক্ষ্য করুন, বারোটা বাজার আগে আপনার নিজেকে সংশোধন করবেন সবার কাছে। ও মায়েরা এই দিয়ে তাকান, দেখবেন সমুদ্রে সেতু বন্ধন করেছিল, কারা করেছিল? রামের ভক্ত নলনীল, এরা এরা কি করেছিল? বড় বড় পাথর এনে
রাম নাম লিখে সমুদ্রের জলে ছুড়ে দিচ্ছিল, আর সঙ্গে সঙ্গে পাথরগুলো ভেসে যাচ্ছিল। এক সময় রামচন্দ্র মনে মনে ভাবলো এদেরকে একটু সাহায্য করি, কি করলো জানেন, ওই নিজের পাথরটা তুলে রাম নাম লিখলো না, কারণ আমি তো রাম, আমি তো ছুটছি, কিছু হবে না। যেই না রাম নিজে পাথরটা ছুঁড়েছে নাম না লিখে, ওই পাথরটা জলে ডুবে গেছে। এর থেকে প্রমাণ কি, নামের চাইতে, নামের চাইতে নামই বড়, নামের চাইতে নাম বড়। তাই রামচন্দ্র দেখলো আমি পাথর ছুঁড়লাম তখন ডুবে গেল, আমার ভক্তরা আমার নামে ছুঁড়লো তখন কিন্তু ভেসে রইল। এদিকে তাকাবেন মায়েরা, রাম ভক্তরা রাম নাম লিখে একটা সেতু তৈরি করে সেতু পার হইতে পেরেছিল। আপনারা যদি আপনাদের জীবনে আপনাদের জিহ্বাতে রাম নাম উচ্চারণ করতে পারেন, আপনারা ভবসাগর পার হয়ে যেতে পারবেন। যে যে অবস্থায় আছেন আপনারা আপনাদের দাম বাড়িয়ে নিন, দাম দাম ভগবানের কাছে আপনাদের দাম বাড়িয়ে নিন। একটি প্রমাণ দিয়ে আমি মায়ের কোলে নিতাইকে বন্ধিমাইকে বসাবো, সবাই তাকান, দাম বাড়িয়ে নিন। একজন শিল্পী মূর্তি তৈরি করে বেড়ায়, তাকে এক ব্যক্তি পাথর বিক্রি করেছিল, তো পাথরটা বিক্রি করেছিল 500 টাকাতে, আর মূর্তি যখন তৈরি করেছে তখন ওই মূর্তিটা শিবমূর্তি তৈরি করে তার নিচে লিখে দিয়েছে যিনি মূর্তি তৈরি করেছেন 50,000 টাকা দাম। এখন লোকটা যে পাথর বিক্রি করেছিল সে চিনতে পেরে বলছে, এই ভাই, এই তুমি আমাকে আচ্ছা ধোকা দিলে তো, বলে কেন, তুমি 500 টাকায় পাথরটা আমার কাছে কিনলে, নিয়ে তুমি 50,000 টাকা কি এমন করলে যার জন্য 50,000 টাকা লেগে গেল, সব তো তুমি বাদ দিয়ে দিলে, হ্যাঁ কি এমন যোগ দিয়েছো যার জন্য তোমার এটা 50,000 টাকা দাম হয়েছে। সঙ্গে সঙ্গে মূর্তি শিল্পী বলছে, তুমি প্রশ্নটাতে ভুল করলে, আমি যোগ দিই নাই, আমি বাদ দিয়েছি, কি যেগুলো প্রয়োজন নয় সেগুলো বাদ দিয়ে আসলটাকে আমি রেখেছি বলে দামটা বেড়ে গেছে। আমি আপনাদের কাছে বলবো, আপনাদের জীবনে প্রয়োজন নয় নেশা, আপনাদের জীবনে প্রয়োজন নয় পরনিন্দা, পরচর্চা, জুয়া, হিংসা, বিবাদ, এগুলোকে যদি বাদ দিয়ে দেন আপনাদের জীবন থেকে, আপনার জীবন কিন্তু মূর্তির মতো গোবিন্দচরণে সত্যম শিবম বলে আসবে। শচিমাতা বলছে, নিতাই তুই যে বললি নিমাইকে আমার কোলে মিলিয়ে দিবি, ওরে যে একবার সন্ন্যাস নেয় সে মায়ের কাছে বাড়িতে আসে না, বলছে বাড়িতে না আসুক মা শান্তিপুরে যাবে, তোমার কোলে তোমার নিমাইকে বসিয়ে দেবো। মায়েরা চললো কোথায়, নিমাইয়ের সন্ধানে, মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া। নিমাইয়ের সন্ন্যাস গুরু হচ্ছে কেশব ভারতী। কেশব ভারতীর কাছে চিৎকার করে বলছে, ভারতী গোসাই, বলে কী নাম তোমার, আমার নাম নিমাই, মায়ের নাম কি শচিমাতা, বাবার নাম কি জগন্নাথ মিশ্র, সব মানলাম, তুমি কী জন্য এসছো, বলে সন্ন্যাস নিতে এসেছি। কেশব ভারতী বললো, শোনো 50 ঊর্ধ্বং পানং ব্রজে, তার মানে কি 50-এর নিচে সন্ন্যাস নেওয়া যায় না, কেন মা, 50 বছর পর্যন্ত মানুষের ক্রোধ থাকে, 50 বছর পর থেকে আস্তে আস্তে ক্রোধ কমে যায়, ওই জন্য তুমি সেই সময় নেবে। সঙ্গে সঙ্গে নিমাই বললো, আচ্ছা গুরুদেব 50-এর আগে যদি কারো মরণ হয় তাহলে কি সে নিতে পাবে না, ওগো গুরুদেব যার হয় তার 24-এ হয়, আর যার হয় না তার 50-এ হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না, নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্ব তো। আচ্ছা মায়েরা দেখেছেন বাড়িতে যে দাড়ি থাকে বুড়ো, ও কে বলুন তো, যে বলুন, যত দৈত্য ভাব যাবে, যত ভগবানের নাম করবেন তত কি হবে, নিজেকে সংশোধন করবেন, এখানে দৈত্য ভাব গেলে শ্রীবাস, আর শ্রীবাস হলে এখানে কি হবে, যে যে যায় এইখানটা ভালো, ভগবান তার এখানে বসে থাকে শ্রীবাস, এখানে ভগবান মহাপ্রভু এলো, আর মহাপ্রভু এখানে কি এলে কি হবে, নিত্যানন্দ, যার এখানে আছে তার চিরকাল আনন্দ হয়ে যায়, বলছে তার 50-এ হয় না 80 বলে রয়ে যায়, মানে একটু প্রমাণ দেবেন আপনারা, আপনাদের এখানে হয় কিনা জানে, অনেক বয়স্ক বাবারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, আমাদের ওখানে রামবাবু আর শ্যামবাবু বয়স মোটামুটি 70-72 বছর, খুব দুই বন্ধু বটে, তো রামবাবু 3-4 বার এটি দেখান, রামবাবু 3-4 বার বৃন্দাবনে গেছে, তো শ্যামবাবুকে বলছে কিছু মনে করবেন না, আপনি আমার বন্ধু হতে পারেন, কিন্তু এতবার আমি বৃন্দাবনে গেলাম আপনি যেতে পারলেন না কেন, শ্যামবাবু বলছে যেতে পারি কিন্তু আমার স্ত্রীকে একবার জিজ্ঞেস করে আসবো। মায়েরা কিছু মনে করবেন না, অনেক স্বামী আছে স্ত্রীকে জিজ্ঞেস না করে কোনো কাজ করে না, আপনাদের এখানে বোধ কম, সব মুখ চিপে হাসছে, মানে ব্যাপার গন্ডগোল আছে, মানে একটা প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই, এই দিয়ে দেখাবেন, একবার রাজা আকবর ঢুলি দিয়েছিল, এই যে খবর দাও
আমার রাজ্যে যত পুরুষ আছে যারা স্ত্রীর কথায় উঠবোস করে তারা ডান দিকে দাঁড়াবে, আর যারা স্ত্রীর কথা শুনবে না তারা বাঁ দিকে দাঁড়াবে। এখন মায়েরা লক্ষ্য করুন, ঢুলি দিয়েছে রাজ্যে সব লোক চলে এসছে, এখন বলছে স্ত্রীর কথা যারা উঠবোস করে তারা ডান দিকে, আর স্ত্রীর কথা যারা শোনে তারা বাঁ দিকে, সবাই ডান দিকে চলে যাচ্ছে। আকবর ভাবছে যাক সবাই স্ত্রীর কথা উঠবোস করে, কিন্তু একটা পাতলা মতো লোক একবার এরকম পাতলা খিনখিনে ও কিন্তু বাঁ দিকে গিয়ে দাঁড়িয়েছে। আকবর বলছে তোমার সাহস বটে, বলে কেন মোটা মোটা লোকগুলো ঢেড়ে ঢেড়ে লোকগুলো সব ডান দিকে দাঁড়িয়েছে আর তুমি বাঁ দিকে, মানে তুমি স্ত্রীকে ভয় করো না? বলছে না, আমার স্ত্রী বলেছে ভিড়ের মধ্যে যাবে না। আগে কথা শুনে তার মানে কি বলুন তো, ও বেশি করে ভয় করে আর কি। মানে কেউ আপনাদের এখানে বোধহয় সবাই করে নাকি? বাবারে মায়েদের হিম্মত কি, যখন বলছি তখন কি সুন্দর হাসছে। দাদা বলছে বলুন বলুন, যদি কিছু পরিবর্তন হয় তো হবে। না না আপনারা খুব ভালো, আমি দেখে গেছি। মায়েরা তাহলে কি বললো, শ্যামবাবু চলুন। শ্যামবাবু বলছে আমার স্ত্রী শুনছ, এই যে তাপসের মা, ভালো করে শোনো। বলে কি, ওই যে আমাদের রিমির বাবা, ওর নাম হচ্ছে রামবাবু, ও সাতবার বৃন্দাবনে গেছে, আমার হয় নাই, তা একবার আমাকে যাবার অনুমতি দাও। তোমার লজ্জা করে না? স্ত্রীকে বলছে এইদিকে, এই তোমার লজ্জা করে না? বলে কেন, ছেলের এখন বিয়ে হলো না, বৌমা দেখলে না, আর তুমি বৃন্দাবনে যাবে? বন্ধু বলে কি, রামবাবু আমার হলো না। বলে কেন, ছেলেটার বিয়ে দিই আর দলে চলে যাবো। এখন বিয়ে হয়ে গেল, টুকটুক একটা বউ এলো, সঙ্গে সঙ্গে বলছে এবার তো বৌমা এলো, এবার চলো দাঁড়াও স্ত্রীকে যে হ্যাঁ গো এবার বৌমা এসছে, এবারে যাই। তোমার লজ্জা করে না? লোকে কি বলবে? বলে নাতি পুতির মুখ দেখো, একটা নাতিপুতি হোক। এখন তিন চার বছর তো হয়ই নাই, কোনো রকমে মানে ভগবানকে মানত করতে করতে এক বছর এসেছে, তিন চার বছর পর একটা নাতি হয়েছে। শেষে বলছে এইবার আপনার নাতি হয়ে গেলে আর কোনো চিন্তা নাই, সংসার পরিপূর্ণ হলো, এইবার আপনি চলুন। স্ত্রীকে কি বলছে, এইবার আমাকে তুমি, এবার আমাকে তুমি রাখতে পারবে না, কেন এইবার কিন্তু আমি যাবই। যখনই বলছে আমি যাবই, তখন তার স্ত্রী বলছে তোমার লজ্জা করে না? বলে কেন, ছেলের মুখে ভাত, 2000 লোক খাবে, সব খাও খাও, দাদু থাকবে না, তখন হয় দাদু নিজের হাতে খাবে। এখন স্বামীর স্ত্রীর কথা বুঝে তাহলে কি করব, যেতে হবে। এখন লক্ষ্য করুন, গেল না, নাতি বড় হতে হতে দাদুকে ছাড়ে না। একদিন নাতির যখন অন্নপ্রাশন হচ্ছে তখন লক্ষ্য করুন মায়েরা খাবার খেতে খেতে বাস একবার গলায় লেগে নিতাই করে হরি বলে, তাই আসিতে হয় না, আসিতে হয় না, আসিতে হয় না, করবো করবো বললে হবে না। রাবণ কাল কাল করে স্বর্গের সিঁড়ি বানতে পারে নাই। যারা মনে করছেন এখন কৃষ্ণ ভজন করব না, বুড়ো হলে করব, আপনাকে কে গ্যারান্টি দিয়েছে আপনি বুড়ো হবেন? আপনি যে বুড়ো হতে পারবেন আপনাকে কে গ্যারান্টি দিয়েছে? কেউ গ্যারান্টি দেয় নাই। তাই বলা যায় না, নিঃশ্বাসে বিশ্বাস নাই, কালকে কি হবে বলা যায় না। আজকে রাত্রি থেকেই শুরু করে দিন, এখানেই শপথ করে নিন আজ থেকে কৃষ্ণ ভক্ত হয়ে যাব। যদি করতে পারেন আপনার লাভ হবে। না না আসিতে হয় না, এ সতে মেলা চায়। আমি আপনাদের বারবার বলে যাবো, যে যেখানে বসে আছেন তমাল বাবু আপনাদের ইনাদের গুরুদেব, কিন্তু সবচাইতে ভালো কি দেখলাম, আমরা অতিথি এলাম, আমরা সেবা করলাম, তারপর উনি করলেন। গুরু মানে কি, গৃহের কর্তা, উনি গৃহের মঙ্গল চাইছেন, আমরা প্রসাদ পেলাম, তারপর উনি পেলেন, তার আগে পেলেন না কেন? ওনাকে বললাম আমাদের সঙ্গে বসুন, কিন্তু উনি বসলেন না কেন? সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করে বাবা যেমন শেষে প্রসাদ পাই, সেই কাজ কিন্তু উনি করে গেলেন। সৎ হলেন কে, তরুণ কুণ্ডু মহাশয়, সৎ হলেন কে, তমাল অধিকারী মহাশয়। এই জন্য সতে সতে মিলেছে বলে কিছু মনে করবেন না, সৎ যদি হয় কেউ, অসৎ আমাদের গ্রামে কিছু মনে করবেন না। আমাদের গ্রামটা খুব বড় নয়, ছোট, তো যদি কেউ যান আপনার কিছু মনে করবেন না। একজন গুরুদেব আছেন, উনি কিন্তু প্রতি বছর আসে, সবার বাড়ি যায়, একজনের বাড়ি যায় না, কেন বলুন তো? তার নাম মধুসূদন, সে খুব গরিব। মধুসূদন প্রত্যেকদিন ঘটিতে জল নিয়ে গামছা নিয়ে বসে থাকে, গুরুদেব এলেই পা ধুয়ে দেবো, কিন্তু গুরু সবার বাড়িতে যায় ওর। এখন গুরুদেব কি করেছে, গরিবের বাড়িতে না গিয়ে বড় লোকের বাড়িতে উঠেছে, নিয়ে শ্যামলের বাড়িতে উঠে বলছে শ্যামল, বলে কি হ্যাঁ এ শ্যামল, বলে কি মধুর অবস্থা কেমন রে? বলে মধু খুব দুর্বল ছিল, এখন খুব সবল। কিরকম, বহুদিন কিছু ছিল না, ভিখারির মতো অবস্থা ছিল, লটারির টিকিট কেটেছে, 5 কোটি টাকা পেয়েছে, বাড়ি দেখলে মাথা খারাপ ব্যবসা, তাই নাকি রে? তাহলে একবার মধুর বাড়ি গেলে হয় না? বলে হ্যাঁ যাও। মধু বহুদিন অপেক্ষা করেছে, জল নিয়ে পলসি নিয়ে, জল ধুয়ে পা ধুয়ে দেবো, মুছিয়ে দেবো গামছা দিয়ে, আমের সখা দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মধুর বাড়ি যায় নাই। আজকে মধুর বিরাট অবস্থা। সৎ মধু, অসৎ ছিল গুরু, তিনি গিয়ে বললেন মধু বাবারে ঘরে চাল ছিল না, কি করেছিস বাপ, বিরাট
টিভিটা আচ্ছা কিনেছি, কত ইঞ্চি টিভি? বলে 36 ইঞ্চি। বলে আমি বলছিলাম কি মধু, আমার তো একটি ছেলে টিভির জন্য খুব পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, আমার তো নাই সে অবস্থা, নাই টিভিটা দিবি, আপনার কৃপাতে সবই আপনি নিয়ে যান। মধু তাকাবেন, মধু বলে কি চল একটু নদী পার হতে হবে তো নৌকাতে চাপিয়ে দিবি। মধু ভক্তি বলে বলে গুরুদেব সব তো আপনার কৃপায়, সব নামিয়ে দেবো আপনার এপার থেকে ওপারে, চলুন চলুন। এখন টেম্পুতে করে নিয়ে গিয়ে যেই না নদীতে নৌকাতে চাপিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে মধু বললো কিছু মনে করবেন না, আপনাকে তো আমি সব দিলাম গুরুদেব, কিন্তু আপনার কাছে একটা জিনিস নেওয়া আছে, ওটা নেওয়া হলো না। বলে কি নিবি তুই আমার কাছে? বলে আমি ঘর থেকে আসি। যেই না মধু ঘর থেকে বেরিয়েছে, একটা ইয়া বড় টাঙ্গি, টাঙ্গি বোঝেন কি কি ওটাকে, কাটারি, কাটারি ইয়াদ বড় একটা কাটারিকে নিয়ে ছুটে আসছে। মধু কি, এ মধু কি নিবি? বলে ওইটা নেবার জন্যই তো এলাম, তোমাকে সব দিলাম, কি 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 নিবি? বলছে ওগো গুরুদেব, বলে কি শোনো, কতদিন তুমি বাড়িতে অপেক্ষা করতাম আমি তোমার চরণ পাওয়ার জন্যে, কিন্তু তোমার চরণ পেতাম না, আমি অভাবী ছিলাম তখন আসুনি, এখন আমার অনেক টাকা হয়েছে তুমি এসেছো, যদি আবার কোনোদিন না এসে না আসো তাই আমি কাটা এটা এনেছি কেন, যে তোমার চরণে দুটো কেটে নেব, চরণে দুটো কেটে নেব, চরণে দুটো কেটে নেব, ও তোমার চরণে দুটো কেটে নেব। 100 হয় না, 120 হয় না, তাকান নিমাই সন্ন্যাস নেবার জন্যে, বললেন গুরুদেব আমাকে সন্ন্যাস দিতে হবে। কেশব ভারতী বলছে কথা দিলাম আমি তোমায় সন্ন্যাস দেব, না 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 কথা দিলাম আমি তোমায় সন্ন্যাস দেব, যেই নেবার যে সন্ন্যাস তুমি যদি নেবে তো তোমার মস্তকটা মুন্ডন করতে হবে। মায়েরা মধুনাপিত বলে একজন ছিল, মধুনাপিতের কাছে গিয়ে বলল মহাপ্রভু মধু তুই আমার মস্তক ছেদন করে দে, এই দেখ তুই আমার মস্তক মুন্ডন কর, তুই আমার মস্তকটা মুন্ডন কর, চুলগুলো পরিষ্কার করে দে বাবা মাথা থেকে, আমি সন্ন্যাস নেব। মধু কিন্তু খুব চালাক, কেন বলুন তো, পাখিদের মধ্যে চালাক কে বলুন তো, জোরে বলুন, কাক, পক্ষী ধূর্ত কাক, আর পশুর ধূর্ত বলুন তো, পশুদের মধ্যে চালাক কে, জোরে বলবেন, শৃগাল, আর মানুষের মধ্যে চালাক কে, আপনারা জানেন দেখছি, আমার দল একজন আছে কি নরানাং নাপিতং ধূর্ত, নাপিত খুব চালাকি দিয়ে চালাক নয় কিন্তু, মায়েরা তাহলে নাপিত খুব চালাক বলছে। মধু বলছে প্রভু আমার সংসার আছে, টাকা দাও তারপর তোমার মস্তক মুন্ডন করব। নিমাই বললো মধুরে তোকে এমন একটা জিনিস দেবো তুই চিরদিন বসে বসে খাবি, এ টাকা নিয়ে তুই কি করবি, একদিনই তুই জন্মের মতো ভাবে বিদায় হবি। এই যখন সন্ন্যাস নেবে মস্তক যখন মুন্ডন করবে, মায়েরা মধুনাপিত কি করলো, বলে তোমার মস্তকে চুলে হাত দেবার আগে আমি তোমার চরণে ঘুটটা দিয়ে দিই, দিয়ে মস্তক মুন্ডন করবার আগে মহাপ্রভুর চরণে মধুনাপিত লোহার কি দিল, লোহার কি বললাম ওটা, ধরে বলুন, নরুন, লোহার নরুনটাকে চরণ ঢেকালো, লোহার নরুন যেই চরণে ঠেকালো, যেমন চরণ পেয়েছে গয়াসুরের বক্ষে সেরকম ধারণ করেছে, কত ভাগ্য মধু দেখুন। মধু যেই না মস্তক মুন্ডন করেছে, সন্ন্যাস মন্ত্র যখন নিতে গেছে মায়েরা, গুরুদেব যেই না কানে মন্ত্র দিতে গেছে, কেশব ভারতী মন্ত্র ভুলে গেছে। মহাপ্রভু বলল প্রভু তুমি কি মন্ত্র ভুলে গেছো, তুমি জানলে কি করে, সত্যি তুমি মন্ত্র ভুলে গেছো, তোমাকে মন্ত্র পড়ে দিই, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভে নমঃ। মন্ত্র দিয়েছে, মন্ত্র নিয়ে নিমাই চললো কোথায়, একবারে বৃন্দাবনের পথে। এদিকে মুকুন্দা চন্দ্রশেখর ছুটতে ছুটতে কেশব ভারতীকে বললো হ্যাঁ গো আমাদের নিমাই কোথায়, একটু আগে আসতে পারলে না, ওই দেখো চাচর চিকুর কেস পড়ে আছে, আই দেখো তোমার নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে। মায়েরা নিত্যানন্দ আর চন্দ্রশেখর ছুটছে কোথায়, না ঝাড়খণ্ডের পথ দিয়ে নিমাই চলছে, ওই দিয়ে চলছে, আর চিৎকার করে বলছে এই যে নিমাই দাঁড়া রে দাঁড়া রে। এরা কৃষ্ণ এই ভগবান নাম দিলেন কি মহাপ্রভু সন্ন্যাসের পরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি সুন্দর, কৃষ্ণ মানে কি আকর্ষণ, আর চৈতন্য মানে চেতনা, প্রত্যেকটা জীবকে চেতনা জাগাবার জন্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে সন্ন্যাস নিয়ে চললেন। আর গাইতে গাইতে বলছেন ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবন, ধরে 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 যাব
পারিবি না কে যাব যখন বৃন্দাবনের পথে মহাপ্রভু চলে যাচ্ছে, নিতাই চাঁদ কাঁধে একটা ঝোলা নিয়ে যাচ্ছে, কেন কিছু মনে করবেন না মায়েরা, মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের পথ দিয়ে যাচ্ছিল তখন কিন্তু কেউ হরিনাম করতো না, হঠাৎ দেখলো এক জায়গাতে কতগুলো রাখাল বালক কৃষ্ণ নাম করছে। এখন তিন দিন রাত দেশ ভ্রমণ করে কৃষ্ণ নাম না শুনে তার কিন্তু খুব কষ্ট হয়েছিল, হঠাৎ যখন দেখলো তারা কীর্তন করছে তাদের সঙ্গে চিৎকার করে গাইতে নিল, হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। রার দেশে দেখতে পেলো গিয়ে ঝাড়খণ্ডের পথে কি দেখতে পেলো মায়েরা, ছোট ছোট বাচ্চা ছেলেরা বলছে শোন করতাল না হলে কি হবে, এটাই তো করতাল, করতাল দাও, খোল না হলে কি হবে, দেহটাই তো খোল, সবাই মিলে কীর্তন কর। মহাপ্রভু তার সঙ্গে বলছে আহ তোরা কীর্তন শোনালি, আমার কি আনন্দ হলো গো, হরি বল রে বল রে হরি বল বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, হরি বল হরি বল হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, মায়েরা যেই না হরি বলো হরি বলো করছে, নিতাই চাঁদ একটা বিরাট বড় ঝোলা নিয়ে গাছ থেকে বলছে এই দেখ নারকেলের নাড়ু রে নারকেলের নাড়ু রে নারকেলের নাড়ু রে কাকার মায়েরা আই আই কে কে নিবি রে নারকেলের, মানে মহাপ্রভুর সঙ্গে যারা খেলা করছে মহাপ্রভু তো বৃন্দাবনে চলে যাবে, তার মানে ওদিকে ডেকে বলতে চাইছে বৃন্দাবনের পথটা দেখাস না, ও মা কাঁদি এসেছে, মা যদি কাঁদে তার বৃন্দাবন গিয়ে কোনো লাভ হবে না, ঘরে মা কাঁদছে স্ত্রী কাঁদছে আরও বৃন্দাবনে যাচ্ছে, এক কাজ কর না, বলে কি ওর মা কাঁদছে স্ত্রী কাঁদছে দরকার নেই, এক কাজ কর ওকে বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরে পথটা দেখিয়ে দিবি, শান্তিপুরে অদ্বৈতের বাড়িতে মহাপ্রভু মায়ের কাছে মিলন হয়ে যাবে, অসুবিধা নেই। মায়েরা যেই না নারকেল নাড়ুর রোভে ছেলেগুলো বললো বৃন্দাবন যাবে তুমি, আরে বাবা এটা বৃন্দাবন নয়, এটা বৃন্দাবন নয়, ওইটা বৃন্দাবন, মানে বৃন্দাবনটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখে নিল, দেয় কৃষ্ণ দিতে কৃষ্ণ নেয় কৃষ্ণ নিতে কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, কৃষ্ণ সবাইকে পালন করে, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, আপনাকে বহু দিতে পারে আপনি সম্মান না দিলে, যদি ভাবেন যে আমি পেয়েছি আপনার কেড়ে নিতে বেশিক্ষণ লাগবে না, তাই দেবেন যতক্ষণ নেবেন ততক্ষণ, আমি আপনাদের বলে পালে কৃষ্ণ সবে, শুধু আমাকে পালন করে আপনাকে পালন করে তা নয়, কিছু মনে করবেন না, সরকার আপনাকে বহু কিছু দিচ্ছে কিন্তু বলুন তো পিপিলিকাগুলোর জন্য কি বস্তা বস্তা চিনি বরাদ্দ করেছে, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন, পাখিগুলোর জন্য চাল বরাদ্দ করেছে করেছে করেনি, এগুলো কে দিয়েছে বলুন তো, দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, একটা কথা আছে না আহার দেবেন জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, কেউ কিন্তু অভুক্ত অবস্থায় মরে না, সবাই কিছু মনে করবেন না, এক বস্তা চাল যদি রাস্তায় পড়ে থাকে দেখবেন আমরা কাড়াকাড়ি করে যে যত পারি সে নিয়ে নেই, কিন্তু একটা পাখি যদি যায় ও যতটুকু প্রয়োজন ততটুকু নেয় তারপরও ফেলে দিয়ে চলে যায়, কিন্তু আমাদের বলুন তো পেট আমাদের ভরে না, এই জন্য দুঃখটা আমাদের সবচাইতে বেশি, এই হরি না
গেল মাকে নিয়ে, আর মায়ের কোলে নিমাইকে যখন বসিয়ে দিল তখন সবার কাছে নিবেদন রইল হাত তুলে সবাই মিলে গানবেন শ্যামল তরু, একসঙ্গে হাত তুলুন খুব সুন্দর করে, ইউটিউবের মাধ্যমে পৃথিবীর মানুষ দেখতে পাবে আপনার কিছু তাড়ি দিচ্ছেন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে তাড়ি দিয়ে সবাই হাত তুলবেন, বাহ আমি কথা দিলাম আপনাদের আর 15 বছর পরে আমি একবার আসবো, 15 বছর পর যদি বেঁচে থাকি নিশ্চয়ই আসবো, হ্যাঁ কি না কি বলছেন, 15 বছর পর আসবো না বলুন, সামনের বছর না ওটা করলে হবে না, পাল্টে পাল্টে আনতে হবে, হাত তুলবেন, বেশ বেশ ঠিক আছে, প্রভু যদি কৃপা করে কখন হবে বড় মুশকিল, উনার কৃপা, হাত তুলে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলেছে আমার বাজে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলেছে আমার বাজে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, যত রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রং সাজাই, রাধারে রং রাধারে রং রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রং সাজাই। তরুণ বাবুকে একটা আশীর্বাদ করে দিন উলুধ্বনির মাধ্যমে, ইনি যেন হ্যাঁ আমি তমাল বাবুর সঙ্গে, তমাল বাবুর সঙ্গে ফোনে আমার প্রায় কথা হয় মাঝে সাঝে, কথা হয় মাঝে সাঝে, ওনার কাছ থেকে জানতে পারবো এই জায়গাটা নবদ্বীপ হয়ে গেছে উলুধ্বনির দিন, রাধারে রং দেবে বলে ধরিল।